हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो फ्रेंड्स কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে কুর্তি পরে এসেছি, কারণ আজকে হলো শনিবার। আর মানে ড্রেসটা অনেক মানে শাড়িটা খুব ময়লা হয়ে গিয়েছিল, নোংরা হয়েছিল, তো তার জন্য ধুয়ে দিয়েছি, অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। তার কারণও হলো ফ্রেন্ডস যে আজকে আমি রাতে বাবার ঘরে যাবো, কারণ অনেক দিন হয়ে গেছে যাইনি, মা মানে পুরো একা একা বাড়ি দাঁড়াও, তো তার জন্য আজকে আমি যাবো অনেক দিন পর। তো তার জন্য কাপড় চোপড় তো আর রবিবার আজকে রাতে যাবো, আর কালকে বিকালে চলে আসবো, তো কাপড় চোপড় ধোয়ার টাইম পাবো না, তার জন্য আজকে মায়ের ধুয়ে দিয়েছি কাপড় চোপড়। ময়লা হয়েছিল তো সেই জন্য অনেক কাপড় চোপড় ছিল, তো সবগুলো ধুয়ে দিয়েছি আর দিয়ে এসেছি। আর আজকে অনেক রৌদ্র উঠিয়েছে ফ্রেন্ডস, তার জন্য আরও ধুয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ সকালে আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, একটু তাড়াহুড়ো ছিল অনেক কাপড় চোপড় ধোয়ার জন্য, আর তোমাদের সাথে শেয়ার করা হলো না সব কিছু। তো আমার হাজব্যান্ডকে তো টিভি দিয়ে দিয়েছি, আর আমি তো সকালে খাই না জানোই, তো আমি নিয়ে এসেছি। আর আর কী কী করি সারাদিন তোমাদের সাথে ফ্রেন্ড সবটাই শেয়ার করব। আর একটু বাজারে যেতে পারি, কিছু কেনাকাটা আছে, তো তোমাদের সাথে যদি যাই, তো তোমাদের মানে যদি যাওয়া হয় বাজারে, তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো সবার সাথে থাকো, আর ভিডিওটি স্কিপ না করবে, পুরো দেখতে থাকো। আর ফ্রেন্ডস তোমাদেরকে কী বলবো, অনেক রিকোয়েস্ট করি আমাকে একটু সাপোর্ট করো, কিন্তু কেউই সাপোর্ট করছে না। কারণ আমার মধ্যবিত্ত পরিবারের বলে কি আমাদেরকে সাপোর্ট করা যায় না? অনেক অনেক বড়ো ইউটিউবার আছে, তাদেরকে তো সবাইকে সাপোর্ট করে, আমরা একদম ছোটো ইউটিউবার বলে আমাদেরকে কেউই সাপোর্ট করছে না, তাই তো? তো ফ্রেন্ডস তোমরা যদি আমাদেরকে হেল্প না করে তাহলে কে করবে হেল্প? আমরা তো যখন ইউটিউব করতাম না, আমি সবার ভিডিও দেখতাম, এখনও ফ্রেন্ডস আমি সবার ভিডিও দেখি, আর সবাইকেই ভালোবাসি, কিন্তু আমাদেরকে কেউই সাপোর্ট করছো না। প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকে এটাই চাই। আর কী করি আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, একটু সাথে রাখো, ভিডিও স্কিপ না করে করে দেখতে পারো। ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে তো হলো শনিবার, তো অনেক দিন হয়ে গেছে আমি আমার মানে বাবার ঘরে যাইনি, তো আজকে যাবো আমি মাও একা, অনেক দিন হয়ে গেছে যাইনি, তো আজকে যাব। তো ফ্রেন্ডস ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আজকে তো ব্লগটা তোমাদের সাথে আর কি সব কিছু শেয়ার করতে পারলাম। ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই মাত্র এলাম বাবার ঘরে, আর এসে এই যে হাত মুখ একটু ধুয়ে নিয়েছি, আর এই যে এদিকে মানে আমার বড় মানে বোন ফোন করেছি, আর এই যে দেখতে পাচ্ছ মনায় নাচছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। তো তারপর রান্না বান্না খাওয়া দাওয়া হবে ফ্রেন্ডস, আর এদিকে মনার ভিডিওটা একটু আমি করে নিয়েছি, কারণ দেখতে পাচ্ছ ভিডিও কল করছিল আর কি নাচছে, আর আমি ভিডিওটা দিইনি কারণ কপিরাইট ক্লেম লেগে যাবে, তার জন্য আমি আর কি গানটা মানে দেই সাউন্ডটা দিইনি। দেখতে পাচ্ছ কি সুন্দর নাচানাচি করছে, তো হাঁটা শিখে গেছি, আর একটু একটু কথাও বলছে, খুব ভালো লাগছে ফ্রেন্ডস। তো আর পরে কথা হচ্ছে ফ্রেন্ডস, তো কালকে আর ডিউটি থেকে এসে তোমাদের সাথে আর কোথাও বলার মানে টাইম পেলাম না, তো সুজা আমিও বাবার ঘরে চলে এসেছি, আর এই যে একটু সকাল হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি, আর এই যে এদিকে এদিকে একটু রান্না করছি, মাছ বানাবো। তো আর কিছু তোমাদের সাথে সবাই শেয়ার করবো, সবাই সাথে রাখবো, ভিডিওটি স্কিপ না করবে, ভালো লাগছে না। ফ্রেন্ডস তো সকাল সকাল উঠে চাটা খেয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ডাল আর মাছ বানাবো, তো এদিকে আমি ডালটাও বানাবো, তারপর আলু বিন্স ভাজি বানাবো, এদিকে মাছটা টানিয়ে নিয়েছি, মাছ সিদ্ধ বানাবো। তো ওই যে দেখতে পাচ্ছ এই যে মা দিদিমা, তো উনি আমাকে সবজি টবজি আর কি কেটে দিচ্ছেন, আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি। মা তো একা বা দু ভাই ওগুলা স্কুল কলেজে যায়, তার জন্য যে মার সঙ্গে দিদিমাই থাকেন। এই যে দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে করে রান্নাবান্না সবগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি, কারণ একদমই টাইম পায় না যে বাবা ঘরে আসবো, তার জন্য সপ্তাহে একদিনই রবিবার, তো তাও রবিবারে ঘরে থাকবো না বাবার ঘরে আসবো সেটা নিয়েই কনফিউজ হয়ে যাই। তো ওই যে দেখতে পাচ্ছ কাল রাতে এসেছি, অনেক রাত হয়ে গিয়েছিলো, পুরো 10টা বেজে গিয়েছিলো, তাও আর কি এসেছি, এই যে এখন রান্নাবান্নাটা করে নিই ফ্রেন্ডস। ফ্রেন্ডস এই যে ভাজি আলু বিনস আর একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ বানিয়ে ভাজি বানাবো। তো আজকে ফ্রেন্ডস ডাল আর এই যে আলু বিনস ভাজি, তারপরে এই যে মাছ চড়চড়া বানাবো, আর ফ্রেন্ডস বানাবো আজকে খুব মানে কাঁঠাল খেতে ইচ্ছা করছে, তো আজকে একটু কাঁঠালের তরকারিটাও মানে বানাতে পারি, তো বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আমার ডালটা হয়ে গেছে, তো এবার আমি ডালটা মানে ডালটাতে একটু ধনিয়া পাতা দিয়েছি, তো ডালটা জাল উঠে গেলে তারপর নামিয়ে নেব। তো আমার ডালটা হয়ে গেছিলো, তো ডালটা নামিয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ এবার এই যে একটু পেঁয়াজ দিয়ে সম্ভাস দিয়েছি, তো এবার মাছ সিদ্ধটা বসিয়ে দেবো। তো
फ्रेंड्स हमार डालटा हो गए तपर एम मास्टर दोटा बसिए देव तपर फ्रेंड्स आलू सब लास्ट फ्रेंड्स आलू बीज आलू और बीन्स और पिंज़ दिए एक बाज मैं बजीटा करब लास्टे तपर फ्रेंड देखी मैं एचड़ा बनाते परि और ना बनाते परि बना अवश्य शेयर करब तुम्हारे साथ फ्रेंड्स मसलाटा एक मैं बजी हो गए और एक जल दिए डेके रेखे देव देखते मासिद्धा हो गए और एक नाम और दिए धने पता जो बेटकी माछ छो तो बेटकी माछ दिए जो बनिए सर्षे आदा तारपर प्याज बाटा लंका हलुद सबगुलो दिए बनिए नहींपर फ्रेंड्स एक बीन आलू भाजी बनिए नेब तपर आज के रान्ना करब काटल तरकारी फ्रेंड्स एचर बोले से तो आज के रान्ना करब फ्रेंड्स तो देखते मासिद्धा नाम ये बजीट बसिए दिए तपर बनाब एचर मैंने काटाले तरकारी फ्रेंड्स बनिए नेब तो फ्रेंड्स हमें काटाल तरकारी क्यों बनाई तो नेक्स्ट ब्लॉगे देव और यटार मध्य किछु किछु शेयर करब तो सबाई साथे थाको फ्रेंड्स और भिडियो स्किप ना करे पूरा देखते थाको फ्रेंड्स तो आज के रान्ना बान्नाटा तुम्हारे साथ शेयर कर लम तो केमन हो जाए रान्ना बान्ना अवश्य कमेंट कर लाइक शेयर करबे और एचोर रान्नाटा आमी पुरोटा देखाते पारिनी कारण तो एचोर रान्नाटा आमी नेक्स्ट ब्लॉगे अन्य अन्नर ब्लॉगे दिए देव एचोर रान्ना किभाबे बानियेछि रेसिपि तो सबाई माने आमार पाशे देखो साथे देखो और भिडियोटी जदि भालो लागे थाके अवश्य कमेंट कर लाइक शेयर करबे बंधुदेर साथे और आमार चैनल नतून हो चैनलटिके सबसक्राइब कर देबे पाशे थाको बेल आइकनटि टिक करे बाजिये देबे आबार एक नतून भिडियो निये आसबो ततक्षणेर जन्य बाय फ्रेंड्स।